মহারাজ, আমি আপনার আদেশ গ্রহণ করছি। আমি হস্তিনাপুর ত্যাগ করে কোথাও যাব না। স্মরণে রেখো, জীবনে যে কোনো পরিস্থিতিতে যুধিষ্ঠিরের সিদ্ধান্ত সর্বদা মান্য করবে তোমরা। এবার এসো পুত্রগণ, আমি আমার আমার অশ্রুধারায় তোমাদের পথে সমস্ত কষ্ট ধুয়ে মুছে দেব। পিতামহ, চলুন তবে। আপনার পথপ্রদর্শনে আমরা পঞ্চভ্রাতা ধর্মরাজ্য স্থাপন করার প্রয়াস করব। আমার পূর্ণ বিশ্বাস আছে পুত্র যুধিষ্ঠির, কি তুমি নিজের পূর্বজদের প্রতিষ্ঠাকে উজ্জ্বলতর করবে, ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হবে না। পিতামহ, আপনি আমাদের সঙ্গে আসছেন? সময় এক বিশাল বড় যজ্ঞ পুত্র, নিরন্তর চলতে থাকা যজ্ঞ। সেই যজ্ঞতে আমাদের সকলকে আহুতি হয়ে চলতে হয়, আর সেই আহুতি থেকে সমগ্র বিশ্ব সংসারে ধর্মের প্রতিষ্ঠা হয়ে থাকে। আমি নির্ণয় করেছি, এবার আমার আহুতি দেবার সময় এসছে। আপনি আমাদের আগে কেন বললেন না পিতামহ, যে আপনি হস্তিনাপুরেই রয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন? আমি জানতাম যে আমি তোমাদের বললে হয়তো তোমরা এই নতুন রাজ্যকে স্বীকার করতে না, আর তোমাদের নিজেদের রাজ্য হোক এর গুরুত্ব অনেক বেশি ছিল। কিন্তু আমাদের সঙ্গে কে থাকবে পিতামহ? রাজার সাথে তার প্রজা বাস করে। ওই দেখো, ওরা সবাই তোমাদের সাথে আছে। আমি আমার ভূমির এতটুকু অংশ কেন দেব মামাশ্রী? ওরা সমস্ত প্রজাগণকে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছে। চিন্তা কেন করছো বাছা আমার? নিজের মনকে শান্ত করো। ওই পাঁচটিকে যদি তক্ষ মত করে ফেলে তবে আমাদেরই লাভ। যদি পাণ্ডবরা কোনোভাবে তক্ষকনাককে বধ করে সেখানে নগর নির্মাণ করে তাতেও আমাদেরই লাভ আছে। কিন্তু তাতে আমাদের লাভ কিভাবে হবে মামাশ্রী? যদি সেখানে
নগর নির্মাণ হয়, তবে আমরা পাণ্ডবদের কাছ থেকে তা ছিনিয়ে নেব। এই হলো খাণ্ডপ্রস্থ, আমাদের নতুন রাজ্য। এই সেই রাজ্য, সমুদ্রের গর্ভেও এর চেয়ে অধিক বনস্পতি জন্মায়। যারা ভূমিকে ভালোবাসে, ভূমিও তাকে ভালোবাসে। আমার পূর্ণ বিশ্বাস, এই ভূমি আমাদের যশ আর সমৃদ্ধি দেবে। কেবল আমাদের একটু অধিক শ্রম করতে হবে। শ্রম তো কেবল দাসদাসীরাই করবে। কি বললে তুমি? পালকি থামাও তোমরা। এত ভয় কেন পাচ্ছ বৃষালী? আমার আসার ইচ্ছে ছিল না মহারানী, কিন্তু পিতাশ্রীর জেদ ধরলেন। তুমি এক মহান রাষ্ট্রের নির্মাণে যোগদান করতে এসেছ বৃষালী। আমরা কেবল আমাদের প্রজাদের সঙ্গেই ন্যায় করব না, আমরা এখানে বসবাস করার নাগ প্রজাদের অধিকারও স্বীকার করব। তক্ষক, পাণ্ডব আর তাদের প্রজারা এসে গেছে। আমাদের ভূমিতে মনুষ্য, কিন্তু আমাদের কোনো ভয় নেই ময়দানব। ভগবান ইন্দ্রর আশীর্বাদ ধন্য আমরা। আমাদের এই ভূমিতে কোনো মনুষ্য সাম্রাজ্য স্থাপন করতে পারবে না। তাদের বিনাশ করার সময় এসে গেছে। জয় নাগেশ্বর! তক্ষকর্তা সেনারা মানুষের হত্যা, ধর্মের পথে চলার কি এই শাস্তি? তবে ধৈর্য ধরো দ্রৌপদী, এদের সবার এখনো মৃত্যু হয়নি। যদি সর্পের বিষ সময় নিষ্কাশন করা যায়,
তবে এরা সবাই জীবন লাভ করবে। তবে তবে নিষ্কাশন করা হোক এদের বিষার্য, কিসের অপেক্ষায় আছি আমরা? এ হলো মায়াবী সর্পের বিষ। এই বিষ কেবল সেই সর্পই নিষ্কাশন করতে পারে যে দংশন করেছে। আমাদের ওই সর্পদের খুঁজতে হবে। মহাভারত।